বন্ধ থাকার পর ফের মমিনুল মেজি। প্রোটিয়াদের জোড়া উইকেট তুলে শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, বোলার হিসেবেও কাজে আসতে পারেন সেটা বুঝিয়ে দিলেন হাথুরু সিংহেকে। বাভুমা এবং ডিককে ফেরান তিনি। তবে এই দুই ব্যাটসম্যানকে সাজ করে পাঠাতে স্ট্যাম্পিং এর অবদান ছিল লিটন দাসের। এরপর আর বেশি সময় ব্যাট করেনি স্বাগতিকরা। পঞ্চম দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় একটু আগেভাগে যেন ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। জয়ের জন্য 424 রানের বোঝাটা কাঁধে তুলতে পারলেন না দামি মমিনুলরা। দলীয় রানের খাতা খোলার আগে এই দুজনকে ড্রেসিং রুমের পথ ধরান মর্নে মর্কেল। ইমরুলকে হারিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। এরপর বৃষ্টিতে রক্ষা মুশফিককে। শেষ সেশন ভেসে যাওয়ায় আর ব্যাটিংয়ে নামতে হয়নি বাংলাদেশকে। এখন শেষ দিন মুশফিকদের ভরসা, অসাধারণ কারণ ব্যাটিং কিংবা পরাজয় এড়াতে পুরো দলের পুচিফিস্টমের আকাশের দিকে চেয়ে থাকা। আরিফ হোসেন, এসএটিভি স্পোর্টস। রাতের এসএটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আবারও কক্সবাজার সীমান্তে রোহিঙ্গাদের ঢল, অবিলম্বে সমস্যার শান্তপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। 12টি ক্যাম্পে সংযুক্ত হচ্ছে সোলার লাইট। রোহিঙ্গাদের ভরণ পোষণে বছরে প্রয়োজন হবে 30-50 কোটি ডলার, বাজেটের ওপর চাপ বাড়বে আশঙ্কা অর্থনীতিবিদদের। সরকারের ব্যর্থতার কারণে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষে ভারত, দাবি বিএনপির জোরালো কূটনৈতিক তৎপরতার পরামর্শ বিশেষজ্ঞদের। পবিত্র আশুরা উপলক্ষে কারবালা স্মরণে রাজধানীতে শোকাবহ তাজিয়া মিছিল, ধাতব বস্তু বহন নিষিদ্ধ করায় কৃত্রিম রং মেখে শিয়া সম্প্রদায়ের মাতম। এই ছিল রাতের এসটিভি সংবাদ। এসটিভি সবচেয়ে সংবাদ জানতে ভিজিট করুন www.stv.com।